মানুষের ভিতরের চাহিদাগুলো যে বেড়ে যায় তার কারণ হল অসম্পূর্ণতার এক নির্দিষ্ট অনুভূতি মানুষ যে সম্পর্ক তৈরি করে তা নিজের ভিতরে এক বিশেষ পরিপূর্ণতার ভাব অনুভব করার জন্য যখন কোনো প্রিয়জনের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকে আপনি নিজেকে সম্পূর্ণ মনে করেন যখন সেটা থাকে না আপনার নিজেকে অসম্পূর্ণ মনে হয় কেন এরকম হয় কারণ এই জীবন প্রত্যেকটি জীবনই এক একটি স্বয়ংসম্পূর্ণ সত্তা তবে কেন এটা অসম্পূর্ণ মনে হয় আর কেনই বা এটা নিজেকে পরিপূর্ণ করতে চায় অন্য একটি জীবনকে সঙ্গী করার মাধ্যমে এর মূল কারণ হল আমরা এই জীবনকে পূর্ণ গভীরতা ও মাত্রায় খুঁজে দেখিনি যদিও সেটাই মূল কারণ তবে সম্পর্কের মধ্যে জটিলতাও একটা বড় কারণ হয়ে দাঁড়ায় সেখানে শুধুই প্রত্যাশা সম্পর্কের মধ্যে শুধুই চাহিদা ক্রমাগত বাড়তে থাকা চাহিদা আর চাহিদা অধিকাংশ মানুষই যে ধরনের চাহিদা তৈরি করেছেন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ওই চাহিদাগুলো পূরণ করতে পারে কোনোদিন একটা সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে প্রথম আলাপের সময় চাহিদাগুলো হয়তো একই থাকে কিন্তু জীবনের পথে যত এগোতে থাকি চাহিদাগুলো আলাদা হয়ে যেতে পারে কারণ মানুষের মধ্যে এই চাহিদাগুলো পাল্টে যেতে থাকে সেগুলো আদৌ স্থির নয় আর তা হতেও পারে না একজন মানুষ হয়তো একই প্রত্যাশা নিয়ে সারা জীবন স্থির হয়ে থাকে অন্যজনের প্রত্যাশা হয়তো বদলে যাচ্ছে কারণ তার জীবনের ধারণা এবং অভিজ্ঞতা বদলাচ্ছে তখনই সম্পর্কগুলো ভরে ওঠে প্রবল সংঘর্ষে পৃথিবীর যে কোনো জায়গার সংঘর্ষের তুলনায় বাড়ির চার দেওয়ালের মধ্যে অনেক বেশি সংঘর্ষ হচ্ছে শুধু বোমা বিস্ফোরণ হয় না বলেই বাইরে থেকে শোনা যায় না তারা হয়তো নিঃশব্দেই পরস্পরকে দেখে নেয় এসব ঘটার কারণ মানুষের চাহিদাগুলো এমনভাবে বদলাচ্ছে যে একে অপরের সঙ্গে তাল রাখতে পারছে না মূল প্রশ্ন হল কেন আমরা সম্পর্ক তৈরি করতে চাই কারণ কোথাও কোনো সম্পর্ক না থাকলে যদি আপনার জীবনে কোনো রকম সম্পর্ক না থাকে আপনি অবসাদে ভুগতে থাকেন তো মূলত আপনি একটি সম্পর্ক গড়তে চাইছেন কারণ আপনি খুশি থাকতে চান আপনি আনন্দে থাকতে চান অন্যভাবে বললে আপনি অপর একজনকে ব্যবহার করতে চাইছেন আপনার খুশির উৎস হিসেবে যদি আপনি নিজের প্রকৃতিতেই খুশি থাকতে পারেন তখন সম্পর্কগুলো আপনার সুখ আর আনন্দ বহিঃপ্রকাশের একটা মাধ্যম হয়ে উঠবে যদি আপনি আনন্দ খোঁজার জন্য সম্পর্ক তৈরি করেন আর অন্য জনের থেকে আনন্দ শুষে নেওয়ার চেষ্টা করেন আর তিনিও যদি আনন্দ ছিনিয়ে নিতে চান আপনার থেকে তাহলে এটা যন্ত্রণাদায়ক সম্পর্ক হয়ে যাবে কিছুদিন পর থেকেই প্রথম অবস্থায় হয়তো ঠিকই থাকবে কারণ কিছু চাহিদা তো পূরণ হচ্ছে কিন্তু যদি আপনি নিজেই আনন্দের উৎস হয়ে ওঠেন আর সেই আনন্দ প্রকাশ করার জন্য সম্পর্ক স্থাপন করেন কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করবে না কারণ আপনি আপনার আনন্দ ভাগ করে নিতে চাইছেন অন্যের কাছে আনন্দ খুঁজতে চাইছেন না তো যদি আপনার জীবন আনন্দেরই বহিপ্রকাশ হয় যদি সুখের পিছনে দৌড়ানো বন্ধ হয় তখন সম্পর্কগুলো স্বভাবতই সুন্দর হয়ে উঠবে আপনি লক্ষ্য সম্পর্ক একসাথে বজায় রাখলেও সেগুলো ভালোই থাকবে তখন আর এই একে অপরের চাহিদা পূরণের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রশ্নটাই থাকবে না কারণ আপনি যদি আনন্দের বহিঃপ্রকাশ হয়ে ওঠেন তারা আপনার সাথেই থাকতে চাইবে